भोले बाबा तेरी क्या है बात है, भोले शंकर तेरी क्या है बात है, दूर हो के भी तू मेरे साथ है। सकल के महाशिवरात्रि पूर्ण लग्ने আমাদের পরম প্রিয় পরম আরাধ্য প্রেমময় প্রেমতা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজ তোমাদের সকলকে আমি একটি বিশেষ কথা জানাবো, আমাদের পরম প্রিয় বাবার, না বললে হবে না, বলবই। প্রতি মুহূর্তেই, প্রতিটা মুহূর্তেই আমাদের পরম প্রিয় বাবা অসীম লীলা করে চলেছে আমাদের সকলের সাথে, সকলের সাথে। সেগুলোর মধ্যে আমরা কেউ বুঝতে পারি, কেউ বুঝতে পারি না, কেউ ধরতে পারি, কেউ ধরতে পারি না। তবে বাবা নিজে বারংবার বলেছেন, আমি ধরা না দিলে কার বাপে সাধ্য আমায় ধরে। আমি এখন বসে রয়েছি বন্ধুরা আমাদের বাড়ির ছাদে, সানবাত নিচ্ছি এবং আমার পরম প্রিয় বাবা আমার পাশে রয়েছে। সামনে একটি সুবৃহৎ কাঁঠাল গাছ রয়েছে, এই কাঁঠাল গাছটি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ধন্যবাদ বন্ধু, বিপুল পরিমাণ অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এও হলো আমাদের পরম প্রিয় বাবার একটি রূপ। তো আমি যখন বলছি তোমাদেরকে এবং আমি ভেবে নিয়েছি আজকে কি বলবো, তো কাঁঠাল গাছের একটি কচি পাতা, ঠিক একটি মাত্র পাতা, প্রচণ্ড জোরে নড়ে যাচ্ছে, পুরো গাছটির মধ্যে ওই একটি পাতা নড়ে যাচ্ছে, ভাবা যায়? মানে বাবাই বলছে বলিস না বলিস না বলিস না, তো বাবা এরকম করেন। কিন্তু তোমাদেরকে না জানালে আমার ভালো লাগছে না। গতকাল আমি আমার ব্যবসায়িক সূত্রে একটু বাইরে গিয়েছিলাম, তো আমাকে মাঝে মাঝে ট্র্যাভেল করতে হয়। ট্র্যাভেল করার সময় অন্যান্য দিনের মতো সেদিনও, মানে গতকালও, আমি এক মনে বেশ কিছু হিন্দি গান শুনছি। সেই হিন্দি গানগুলোকে আমি মনে করি আমার বাবার প্রিয় ভজন এবং এক মনে বাবার কথা ভাবছি। তো কি হয়েছে বন্ধুরা, ভাবতে ভাবতে তিনি চলে এসেছেন স্বয়ং। আর অন্যান্য সময় যখন তিনি আসেন আমি ভালোবেসে ডাকি মুকুটমণিপুর বলে। তোমাদের মধ্যে অনেকেই যারা গ্রুপে রয়েছে তারা জানো এটা। তো তিনি আসেন বিভিন্ন রকম ছদ্মবেশে। তো গতকাল তিনি এসেছেন সেরকম কোনো ছদ্মবেশ ধরেনি, তার চিরাচরিত যেই রূপ, সে অদ্ভুত রূপ, শান্ত সৌম্য চেহারা নিয়ে তিনি এসেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি যে এসেছেন তার কোনো ছবি তোলার সুযোগ হয় না, কিন্তু গতকাল তিনি অনুমতি দিয়েছিলেন যে তার ভক্তদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওর মাঝখানেই তার ছবি দিয়ে দিচ্ছি। দুটো ছবি তুলতে পেরেছি তার, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে এই ভিডিওর মাঝখানেই দুটো ছবি থাকবে, তোমরা বুঝে যাবে। তো তিনি বসে আছেন আর বারবার করে আমাদেরকে তাকিয়ে ফিক করে হাসছেন আর জিভ কাটছেন, মানে লজ্জা লজ্জা লজ্জা। প্রথমবার তো ছবি তোলার সময় মাথা ঘুরিয়ে রাখলেন, পরের বার হালকা মতো পুরো অবয়বের দেহে ছবিটা নিলাম। তো এবার ছবিটা নেওয়ার পর কি হয়েছে বন্ধুরা, তো বাসটি যাচ্ছে, বাসটি যেন মানে মনে হচ্ছে শূন্যের উপর দিয়ে যাচ্ছে, তার চারপাশে সবকিছু ছোট ছোট মনে হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা আমার চিরাচরিত যে পথ, তো সেই পথের বাইরে গিয়ে, মানে এমন রাস্তা দিয়ে বাসটি যাচ্ছে আমি চিনতে পারছি না। আচ্ছা, আর আমাদের সেই মুকুটমণিপুর বসে রয়েছেন, কি অদ্ভুত ব্যাপার দেখো তোমরা, বাসের কন্ডাক্টর সকলের কাছে ভাড়া নিলেন, তার সামনে দিয়ে চলে গেলেন, তাকে মনে হলো দেখেও দেখলেন না। হ্যাঁ, তো তারপরে তিনি অদ্ভুতভাবে নেমে গেলেন। তো এইবার আমাকে যেখানে নামিয়েছেন বাসে থেকে, তো সেখানে আমি মানে বুঝতেও পারছি না এই জায়গা। তো এবার নামার পরে একটি দোকান দেখিয়ে আমাকে বলছেন এখানে খেয়ে নেই।
শিলিগুড়িতে, শিলিগুড়িতে মানে 1 নম্বর ফেমাস দোকান বিরিয়ানি, জায়কা বিরিয়ানি। আমি বললাম না না আমি এখানে খাবো না, আমি এখানে খাইনি। এবার আমি তো বুঝতেও পারছি না কেন আমাকে জোর করছে, কারণ গতকাল একটি রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে বন ডেকেছিল, তো বেশিরভাগ জায়গায় আংশিক, আবার কোথাও কোথাও পুরোপুরি বন ছিল। তো সেটা আমার জানাই ছিল না যে এরকম বন্ধ। বাবা বলেছিলেন যে বাইরে যাচ্ছিলেন তারা, তো আমাকে বলেছিলেন মনে হয় পশ্চিমবঙ্গে বন ডেকেছে। তো যাই হোক, আমি ভেবেছি এখানে হবে না, কারণ এখানে রুলিং পার্টি ডাকেনি, হবে না। তো শিলিগুড়িতে যে হয়েছে আমার একদমই জানা নেই। তো যেহেতু আমার সেই খাওয়ার জায়গাটি বন্ধ রয়েছে বাবা জানেন, তাই আমাকে ওই বিরিয়ানি দোকানের পাশ দিয়ে নিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, এবার কি হয়েছে, আমি যেখানে কাজ করতে গেছি এবং একটু লেট করে আমাকে নিয়ে গেলেন, কারণ আছে তার। আমি যেখানে দোকানে গেছি আমার জিনিসপত্র কিনতে, সেই দোকানগুলোও বন্ধ। তো আমি দাঁড়িয়ে বলছি যে আমি এখন কি করব, খালি হাতে ফেরা, ব্যর্থ হয়ে ফেরা তো আমার স্বভাব নয়, কারণ আমার বাবা আছেন। বাবা বলছেন তুই একটা কাজ কর, গোডাউন চলে যা, এখন পরিষ্কার কথাবার্তা হয়, বুঝলি তো। আমি এই জাতীয় ভিডিও দিতে থাকবো, আমি এতদিন দেইনি। তো গোডাউনে গেছি, গোডাউনে গিয়ে দেখি সেই মালিক গোডাউনের সামনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমাকে বলছি তুই আজকে এসেছিস কেন, আজকে সব বন্ধ। আমি বললাম না আমার তো দরকার ছিল বেশ কিছু জিনিসের। বলছে আজকে তো গোডাউনও খুলবো না, আমি একটা জিনিস নিতে এসেছিলাম, এখন বন্ধ হয়ে গেছে, আমি আর কি করব। ঠিক আছে, তো তার সঙ্গে কথা বলছি আমি সামনাসামনি কাকুর সাথে, বলছে আজকে তো হবে না রে, আজকেই এখন কে উঠবে দোতলায়, সব বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে আমি চলে আসতে যাব। তো আমি তার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছি, তো আমার পেছন থেকে কেউ আসলে তো নেচেলি আমি দেখতে পাবো না, কারণ পেছন থেকে চোখ নেই। তো কাকু দেখতে পাচ্ছেন, কাকু ফট করে তাকে বলছেন, সে হচ্ছে কাকুর স্টাফ, তো আজকে বন্ধ, কাকুর আসার কথা নয়, তাই সেই স্টাফে। তো সেই স্টাফ এসে বলছে, বলে কাকু তখন বলছে কি তুই আসছস কেন, তো কাকু এরকম ভাষায় কথা বলে, তখন বলছে মানে তুমি তো আমাকে ফোন করে ডাকলে, বলে আমি ফোন করছি তোকে, বলে হ্যাঁ তুমি যে ফোন করে বললে যে একজন এসছে মাল বের করতে হবে তুই চলে আয়, বলছে কি কইতেছস তুই, আমি তোকে ফোন করুম কেন, বলে কি বলো কাকু তুমি বলছো বলেই তো আমি এত থেকে অন্তন্ত হয়ে আসলাম, তুমি মালিক তুমি বলছো এখন আসতে হবে, বলে তুই দেখা দো আমাকে ফোনটা। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আমি ওখানে স্টিল প্রেজেন্ট, আমি তখন কি করবো বুঝতে পারছি না। তখন সেই ছেলেটি সাথে সাথে ফোন বের করে দেখালো, হ্যাঁ হ্যাঁ সত্যি কাকুর ফোন। কাকু বলে আমি ধর্মস্থ বলছি আমি ফোন করিনি তো, কি আমার ফোন তো পকেটেই, বলে কাকু আপনি ফোন করলেন, ফোন করে বললেন যে একজন এসছে জিনিস দিতে হবে তুই আয় শিগগিরি। এবার ওর বাড়ির থেকে ওর আসতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, আমি তখন ওখানে প্রেজেন্ট, আমি ঘড়ি দেখলাম 3:27, তার মানে 10-15 মিনিট আগে কাকুর মোবাইল থেকে ফোন করে দিয়েছে কেউ যে তুই চলে আয়, একজন আসছে তাকে জিনিস দিতে হবে। তখন সেই ছেলেটি বলছে তাহলে আপনি ফোন করেননি, বলে না কি অদ্ভুত ব্যাপার, সত্যি সত্যি ছেলেটির কল লিস্টে তার ফোন নাম্বার ফোন করা হয়েছে। তখন সেই ছেলেটি বলছে তাহলে আমি কি করব, থাকবো না চলে যাব। তখন আমাকে সেই কাকু বলছে কি ব্যাপার রে, আমি তখন বললাম সব বাবার কৃপা। তখন কাকু বলছেন, তখন সেই ছেলেটি বলছে কাকু আমি কি করব, থাকবো না চলে যাব, বলছে চলে যাবি মানে যে চমৎকার ঘটলো। কাকু আমাকে তখন বলছেন কে যে তোর বাবা আমি জানি না, তবে যেই হন না কেন তার আশীর্বাদের হাত তোর মাথায় রয়েছে রে বাবা, এই খোল দোকান খোল ওকে দে জিনিস। বন্ধুরা তোমাদেরকে আজকে এই অদ্ভুত চমৎকারের কথা শোনালাম। আরেকটি কথা, তোমরা দেখো আমি 3:27 ওখানে পৌঁছই, তার আগেই বাবা কাজগুলো কিন্তু করে দিয়েছেন, এবং ওই 3:27 তিনজনকে ওখানে একত্রিত করলেন। ওখানে তিনজনের মধ্যে যে কোনো দুজন যদি থাকতো তাহলে কাজ হতো না, আমি আর কাকু যদি থাকতাম ছেলেটি না আসতো কাজ হতো না, কাকু আর ছেলেটি থাকতো আমি না যেতাম তাহলে কাজ হতো না,
ছেলেটি থাকতো আর আমি থাকতাম, কাকু না থাকতো, বেরিয়ে যেত কাকু, তাহলেও কাজ হতো না। তিনজনকে একই সময় একত্রিত করলেন যাতে আমার কাজটি হয়। কত বলবো আর। তারপর ফেরার সময় আমি তো পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করি, এসে দেখছি বন ডেকেছে বলে কোনো বাস নেই। তখন আমি যেখান থেকে ফ্রুট কিনি, সেই দোকানদারের কি হলো, সামনে ঠেলা নিয়ে বসেন উনি, তিনি তার ব্যবসা ফেলে, দুটো আরো গ্রাহক ছিল তাদের ফেলে দৌড়ে গেল স্টেট বাসকে দাঁড় করাতে। কি যে হয়েছে তার মধ্যে স্বয়ং বাবাই ঢুকে গেছে, বলছে দাঁড়ান দাদা, দাঁড়ান দাদা, এই যে আমার দাদা যাবে বড়দা, বলে না এই মালপত্র নিয়ে হবে না, বলে দাদা একটু প্লিজ ব্যবস্থা করে দিন, আজকে তো গাড়ি নেই, বলে আপনি এত এরকম বলছেন কেন, আপনার কে হয়, বলে আমার পরম শ্রদ্ধেয় বড়দা। আমি অবাক হয়ে যাই। তারপরে সেফলি আমি আমার বাড়িতে চলে আসি এই বন্ধের দিনেও। একটা কথা তোমরা সকলে মাথায় রাখো, আমাদের বাবা সব পারেন। আজ তাহলে এতদূর পর্যন্তই বন্ধুরা, তোমাদের সকলের ওপর আমাদের পরম প্রিয় বাবার অসীম আশীর্বাদ ঝরে পড়ুক। ওম জয় তুলকনাথ, ওম নমঃ শিবায়।